রান্না করতে গিয়ে কড়াই পুড়ে গেল। রইল দাগ ওঠানোর সহজ টোটকা, রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালো লাগে, কিন্তু শেষে মেজাজ গরম হয়ে যায় কড়াইটা দেখে। জেনে নিন কিভাবে ঝক্কি ছাড়াই উঠে যাবে পোড়া দাগ। রান্না করার সময় বেশ পরীক্ষা নিরীক্ষা করে, নতুন পদ রান্না করতে মন্দ লাগে না, কিন্তু শেষে মেজাজ গরম হয়ে যায় কড়াইটা দেখে। কড়াই যেভাবে পুড়েছে সহজে দাগ ওঠার নয়, বাসন মাজার সাবান দিয়ে চেষ্টা করেও কোনো লাভ হল না, তাহলে কি করবেন? জেনে নিন কিভাবে ঝক্কি ছাড়াই উঠে যাবে পোড়া দাগ। এক, নুনের মধ্যে রয়েছে স্ক্রাবিংয়ের উপাদান। পোড়া করাতে হালকা বাসন মাজার সাবানের সঙ্গে সামান্য নুন ছড়িয়ে দিন, এর সঙ্গে একটু লেবুর রসও দিতে পারেন। এবার ভালো করে ঘষুন। দুই, পোড়া দাগ দূর করার সবচেয়ে সহজ পন্থা গরম জল ব্যবহার করা। ওই কড়াইতে গরম জল দিয়ে ফুটতে দিন, এর ফলে কড়াইতে লেগে থাকা খাবারের দাগ একটু নরম হবে। তারপর সহজেই বাসন মাজার সাবান ব্যবহার করে দাগ তুলে নিন। তিন, লেবু যে কোনো ধরনের দাগ তুলতে সহায়তা করে। খাবারের দাগ লাগা পোড়া কড়াইতে জল নিয়ে লেবু সিদ্ধ করতে দিন। লেবু এতটাই ফোটাতে হবে যে কড়াইতে লাগা খাবারের উপাদানগুলো যেন ভেসে ওঠে। এবার বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করুন। চার, পুড়ে যাওয়া কড়াইয়ে এক চামচ বেকিং সোডা দিন, তারপর দু চামচ লেবুর রস এবং দু কাপ গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। আমাদের চ্যানেলে ভিজিটের জন্য আপনাদের অভিনন্দন। মুজিবনগর খবর ডট কম এর আয়োজনে সম্পাদক ও প্রকাশক মোহসিন আলী আঙ্গুর এবং ভাইস প্রিন্সিপাল শহীউদ্দিন ডিগ্রি কলেজ, ভাইস প্রিন্সিপাল সাবেক মেহেরপুর পৌর কলেজ।